প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের সবচেয়ে সহজ আর ভীষণ মজার সকালের নাস্তার রেসিপি শেয়ার করব, আর তা হচ্ছে ডিম পরোটার রেসিপি। এই পরোটার ভিতরে ডিম থাকে। রেগুলার পরোটা থেকে এই পরোটা খেতে অনেক বেশি মজার হয়। হেলদিও ভীষণ মজার এই পরোটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই ডিম পরোটার রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই ডিম পরোটা তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি, সাথে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ ময়দাটা যত ভালো হবে এই পরোটা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। তাই একটু সময় নিয়ে ময়ান করে নেব। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে, এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছি। এই তো ডোটা আমার রেডি হয়ে গিয়েছে, উপরে ভিজা কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে হবে প্রায় 30 মিনিটের মতো। এখানে একটি মিক্সিং বলে আমি 3টি ডিম নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সাথে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, এখন এটাকে এক সাইডে রেখে দেব। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নিচ্ছি। তারপর ডোটাকে ঠিক এভাবে গোল করে নেব। ডোটাকে বডির উপর নিয়ে সমান 6 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে 1টি লেচি নিয়ে এভাবে গোল বলের মতো তৈরি করে নেব। এই তো 1টি বল আমি তৈরি করে নিয়েছি। সবগুলো বল একইভাবে তৈরি করে নিয়েছি। এখান থেকে 1টি বল বডির উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে পাতলা একটি রুটি তৈরি করে নেব। রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে, এতে করে পরোটার ভিতর অনেকগুলো পাতলা লেয়ার হবে আর পরোটা অনেক বেশি খাস্তা হবে, খেতেও অনেক ভালো লাগবে। দেখুন রুটিটা আমি এরকম পাতলা করে বেলে নিয়েছি। রুটির উপর সামান্য পরিমাণ তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। সম্পূর্ণ রুটির উপর তেল ছড়িয়ে দিতে হবে। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে ময়দা ছড়িয়ে দিচ্ছি, ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নিচ্ছি। এবার এক সাইড থেকে এভাবে ফোল্ড করে নিচ্ছি আর কোনাটাকে আমি এভাবে ধরে রাখছি। এভাবে ফোল্ড করে নিলে পরোটার ভিতর অনেকগুলো লেয়ার হবে। নিচের এই কোনাটাকে আমি কেটে সমান করে নিচ্ছি। তারপর হাত দিয়ে আলতোভাবে চেপে গোলাকার শেপ দিয়ে দিচ্ছি।
একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কীভাবে করছি। এই তো একটি আমি তৈরি করে নিয়েছি, একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি লেচি বড়ির ওপর নিয়ে হাত দিয়ে আলতোভাবে চেপে দিচ্ছি। এবার হালকা হাতে পরোটা বেলে নিচ্ছি। এই পরোটা একটু মোটা করে বেলতে হবে। এই তো আমার একটি পরোটা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আরেকটি বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো পরোটা তৈরি করে নিতে হবে। পরোটা ভাজার জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একটি পরোটা আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পরোটা ভাজতে হবে। কিছুক্ষণ পর পরোটা আমি উল্টে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টে পাল্টে হালকা গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। যখন দেখবেন পরোটার দুই পাশ হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে, তখন এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর এক থেকে দুইবার উল্টে দিচ্ছি। যখন দেখবেন পরোটা কিছুটা ফুলতে শুরু করছে, তখন এর মাঝখান বরাবর একটি ছুরি দিয়ে ছিদ্র করে নিচ্ছি। তারপর এর মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। তারপর আবারও উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই তো আমার ডিম পরোটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি। দেখুন আমার পরোটা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এই পরোটা অনেক বেশি খাস্তা এবং লেয়ার হয়েছে। আপনারা চাইলে এই পরোটা ডাল, সবজি কিংবা মাংসের সাথে পরিবেশন করতে পারবেন, আবার চাইলে এমনিতেও খেতে পারবেন। আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।